সাত ভাগের কথা তো আমি না করিনি, সাত ভাগ তো হাদিসেই আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতুন সাবাতুন আল জাজুরান সাবা, উট সাত, গরু সাত জনের পক্ষ থেকে, উট সাত জনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্নামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারে ফাহাজারাল আযহা, আমরা একদা রাসূলের সাথে সফরে ছিলাম, কুরবানির সময় চলে আসলো, ফাস্তারাকনা ফিল বাইরি আসারাতুন, আমরা উটে অংশ গ্রহণ করলাম 10 জন, অফিল বাকারা সাবা, আর আমরা গরুতে অংশ গ্রহণ করলাম 7 জন। সাত পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে, আমার 33 বছরের অভিজ্ঞতায় কোনোদিন আসেনি। যত তদন্ত চালিয়েছি তত নাকচ বেড়ে হয়েছে, তার একটা হয়েছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ খুব জোরালো ভাবে বলেছেন, সাত ভাগে কুরবানি চলবে না। আমি সাতজন বলেছি, সাত পরিবার কোনোদিন বলেনি, আর যারা বলছে কে বলছে চলবে না, এটা হলো পরিবেশ নষ্ট করা। যদি এইভাবে বলতেন যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে কুরবানি হওয়া ভালো, তবে সাত পরিবারও চলে, তাহলে কথাটা একটু নরম থাকত, কিন্তু কথার গতি এমন শক্ত, জনগণ বলছে তাহলে করি, জনগণ তো বলছে যে হুজুর তো বললেন কে বলেছে চলবে না, তাহলে তো জনগণ একটু উল্টা বুঝবেই। জনগণ যদি এভাবে বুঝত, হুজুর বলতেন যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে হওয়া ভালো তবে সাত ভাগও চলে, তাহলে একটা পরিবেশ নরম থাকতো, কিন্তু বলার গতি তো খুব শক্ত। আল্লাহ আল্লাহর কসম, একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস কি আমার পর্যন্ত হবে না। আপনারা নাম সেরেছেন কিনা, মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি তার ফতোয়া মাসাইল বইয়ে অনুমানাইজ থেকে 60 বছর আগে লিখেছেন, অনুমানাইজ থেকে 65 বছর আগে লিখেছেন, আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস আমি অবগত হতে পারিনি। এনারা বড় আলেম ছিলেন, আমি সাধারণ মানুষ তেমন লেখাপড়া জানি না, ভাঙা চোরা টুটা ফাটা জানি, আমি 33 বছর থেকে গবেষণা চালাচ্ছি, কলমে ফতোয়া লিখি, 97 সাল থেকে কলমে ফতোয়া লিখি। আমার এই তদন্তে কোনোদিন একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন কোন হাদিস অবগত আমি হতে পারি। তবে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানির তিনটে সহি হাদিস আছে। এক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবসিন, আল্লাহর নবী একটা ভেড়া কিনতে বললেন, বললেন যে এনজুর ফি সওয়াদিন ওয়াব্রুকু ফি সওয়াদিন ওয়ামসি ফি সওয়াদিন, শোনো ভেড়া কেন কিনো, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে দেখে। তাহলে কালো, কালো প্রাণীর মধ্যে কি রহস্য আছে তা বিদ্বানগণ চিন্তা করতে পারেন না, তবে বলেন যে মনে হয় গোস্ত স্বাদ হতে পারে, হতেও পারে। তিনি বললেন ভেড়া কিনো, কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়, কালোতে খায় মুখ কালো, কালোতে শয় পেট কালো, কালোতে হাঁটে পা কালো, এটা তিনি বললেন। ফাউতিয়া দেহি লিজাইয়া দেহি, নিয়ে আসা হলো তার কুরবানির জন্য। তিনি বললেন আয়েশা হালমিল উদওয়া সাজিহা, আয়েশা ছুরি নিয়ে আসো, তুমি পাথরের মাধ্যমে ছুরিটা ধারালো করে নিয়ে আসো, স্ত্রীর নাম ধরে কাজে বলবেন, আয়েশা এক গ্লাস পানি দাও, নিজে নিজে পানি ঢেলে নেবেন না, নাহলে স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে সেই জন্য বলে না। কাজ স্ত্রীর নাম ধরে বলবেন, স্ত্রীও আপনার নাম ধরে বলতে পারে, মন খারাপ করবেন না। ওই যে একটু আগে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী বলছেন, আই না তাজাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, আমাকে বলছেন না কেন কিছু। ওই যে দেখেন পৃথিবীর কত বড় মানুষ, তার নাম ধরে তার স্ত্রী বলছে কোথায় যাচ্ছেন আপনি। আর এইখানে আল্লাহ রাসূল বলছেন আয়েশা ছুরি নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো, কত নেবেন আয়েশা, ওই যে মসজিদ থেকে চাটাইটা নিয়ে আসো, তো আমি যা ঋতুবতী, আর তাতে কি আছে, আয়েশ কি তোমার হাতে লেগে আছে নাকি, যাও নিয়ে আসো, নাম ধরে বলবেন, তাহলে ভালোবাসা বাড়বে, আর আদেশ করবেন ভালোবাসা বাড়বে, মারবেন কম, গালি দিবেন কম, নিন্দে করবেন কম, বদনাম করবেন কম, শাস্তি শান্তি পাবেন বেশি, তাদেরকে সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্যই, আর আপনার কারণে সেটা কমে গেছে। ভালোভাবে তাকে আদর করার চেষ্টা করেন,
আপনার যা প্রয়োজন তাও মিটাবে প্রস্তুত আছে ইনশাআল্লাহ সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা সেটাকে করলেন তার হাতে দেওয়া হলো এবার তিনি বলছেন ফাহা যাও আকাতাল কাবসা ছুরিটা নিলেন ভেড়াটা নিলেন ফাজাহু এবার ফেলে দিলেন ফেলে দিয়ে নিজে নিজেই ফেলে দিলেন নিজে নিজেই ফেলে দিয়ে বলছেন বুখারী অন্য হাদিসে পাটা তার চলের উপরে চাপিয়ে দিলেন নিজে নিজে ফেলে দিয়ে বলছেন আল্লাহুম্মা এটাই পদ্ধতি কুরবানির আল্লাহুম্মা হে আল্লাহ তাকাব্বাল মিন মুহাম্মদ কবুল কর মুহাম্মাদের পক্ষ থেকে ওয়ালে মুহাম্মদ মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড় এলো পদ্ধতি শুরু করবেন ফেলে দিয়ে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ আপনার নামটাই বলেন আর আরবি না পড়লে আল্লাহ আমার পক্ষ থেকে আমার পরিবার পক্ষ থেকে কবুল করো বিসমিল্লাহ ফেলে দিয়ে দুইজন মিলে ধরে আছে আপনি ছুরিটি নিয়ে বলেন আল্লাহ আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো বিসমিল্লাহ এরপরে মেখাম ইবনে সুলাইম বলছেন যে আমরা বিদায় হজের সময় আরাফার মাঠে রাসূলের পাশে দাঁড়িয়েছিলাম তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন ইয়া ইউহান্নাস আলা কুল্লি আহলে বাইতিন ফুকলাম ইউসিয়া জনগণ শুনে রাখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কুরবানি করতে হবে জনগণ শুনে রাখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কুরবানি করতে হবে এটা দেখেন আদেশ পরিবারের পক্ষ থেকে একটা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আতা ইবনে আদরম বলেন যে আমরা আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম কাইফ কানাতি সাহায়া ফি আহদ রাসূল ইসলাম আচ্ছা রাসূলের যুগে কুরবানি কিভাবে হতো একটু বলবেন তখন বলছে না কানা রাজুলুন ইজাহি আনহু বিশাতে ওয়ান আহলে বাইতিহি পরিবারের পক্ষ থেকে ব্যক্তির পক্ষ থেকে রাসূলের যুগে একটা ছাগল ভেড়া কুরবানি করত ওই তো মুলায় করো না খাওয়াতো খেত খাওয়াতো খেত রাসূলের যুগে পরিবারের পক্ষ থেকে ব্যক্তির পক্ষ থেকে একটা ভেড়া কুরবানি করত খেত খাওয়াতো খেত খাওয়াতো তাহলে তিনটি হাদিস সহি থাকলো পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হতে হবে শতটা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 100টি গরু কুরবানি করেছিলেন 63টি গরু নিজ হাতে এক টানা জবাই করেছিলেন তারপরে বলেন আমি এগুলো নাও বাকি তুমি করো আলী শোনো চামড়া গোশত ফকির মিসকিনকে বণ্টন করে দাও আর যারা জবাই করছে ওদের পারিশ্রমিক দাও ওদের গোশত দিবা না হাদিস বুখারী মুসলিম পারিশ্রমিককে যে কাজ করছে তাকে টাকা দিতে হবে গোশত নয় আর যদি গোশত দিতে হয় অসহায় মনে করে সেটা ভিন্ন জিনিস ও কাজ করেছে সেজন্য নয় কাজ করেছে টাকা দেন আর অসহায় হিসাবে আবার গোশত দেন কথা বুঝাতে পারলাম না গরিব মানুষ কাজ করেছে টাকা দেন না টাকা দেন আর গোশত দিবেন অসহায় হিসাবে এই কাজের বিনিময়ে নয় কাজের বিনিময়ে টাকা দিতে হবে একটাই মানুষ তাকে টাকা দেন গোশত দেন এটাই ঠিক এবার আব্রায়েক সাহেব কথার শেষে চলে আসি তা তো বুঝলামই পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে একাধিক করি যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করা প্রয়োজন একাধিক করেন এটাই ঠিক পাঁচটা দশটা কুরবানি করেন সারা বছরে যায় নেকি করেছেন তা একবারে এই সময়তে তার চেয়ে বেশি করে নেন আর কুরবানির মাস্ত ভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা জবে করছে ওদের পারিশ্রমিক দাও ওদের গোশত দিবা না হাদিস বুখারী মুসলিম পারিশ্রমিককে যে কাজ করছে তাকে টাকা দিতে হবে গোশত নয় আর যদি গোশত দিতে হয় অসহায় মনে করে সেটা ভিন্ন জিনিস ও কাজ করেছে সেজন্য নয় কাজ করেছে টাকা দেন আর অসহায় হিসাবে আবার গোশত দেন কথা বুঝাতে পারলাম না গরিব মানুষ কাজ করেছে টাকা দেন না টাকা দেন আর গোশত দিবেন অসহায় হিসাবে এই কাজের বিনিময়ে নয় কাজের বিনিময়ে টাকা দিতে হবে একটাই মানুষ তাকে টাকা দেন গোশত দেন এটাই ঠিক এবার আব্রায়েক সাহেব কথার শেষে চলে আসি
তা তো বুঝলামই পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে একাধিক করে যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করা প্রয়োজন একাধিক করেন এটাই ঠিক পাঁচটা দশটা কুরবানি করেন সারা বছরে যায় নেকি করেছেন তা একবারে এই সময়তে তার চেয়ে বেশি করে নেন আর কুরবানির মাস তো ভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন